ওকে তো তারপর আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে লাইফ টাইম ফি সাপোর্ট পাবেন যে কোনো সময় ওকে আপনি যে কোনো ধরনের প্রবলেম হোক আপনার ওয়েবসাইট জনিত হোক দেন হচ্ছে আপনি কিভাবে এই সাইটটাকে সাজাবেন গুছাবেন ম্যানেজ করবেন অর্ডার প্রসেস প্রোডাক্ট ম্যানেজ এভরিথিং যত প্রকার সাপোর্ট লাগে সবই আপনি পাবেন নো প্রবলেম ওকে আমাদের আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে আপনি ভিডিও কল ভিডিও কলে উই স্ক্রিন শেয়ার করেও আপনি আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন ইমারজেন্সি দরকার হইলে ওকে নো প্রবলেম তারপরে হচ্ছে আপনি এটা গেল সো আই থিঙ্ক

এটা গেল সো এই হচ্ছে আপনার দেখেন মানে এই জিনিসগুলো আপনি পাচ্ছেন আপনার এই প্যাকেজের মধ্যে মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকায় আপনি এখন নিজে চিন্তা করে দেখেন আপনি এটা থেকে কয়েক কত গুণ বেশি ভ্যালু পাচ্ছেন আপনি এটার মধ্যে সেটা সম্পর্কে একটু আলোচনা করা যাক যে এটার মধ্যে যা যা থাকবে দেখেন এটা অলরেডি এখানে লেখা আছে বা তারপরেও চলেন আমি একটু এক্সপ্লেন করি তাহলে আপনি আই থিঙ্ক আর ভালো বুঝতে পারবেন আহ না পড়ে ঠিক আছে তো যাই হোক এটার জন্য যেটা দেখেন এটা সবার প্রথমে যেটা অর্ডার ম্যানেজার মানে এই ম্যানেজারের মধ্যে এমন কিছু ফিচার আছে যেটার মাধ্যমে আপনি আপনার অর্ডার রিলেটেড যত যা আছে সব কিছু প্রসেস করতে পারবেন আপনার অর্ডার লিস্ট অটো ইনভয়েস আপনি প্রিন্ট করতে পারবেন এক ক্লিক অনেকগুলো ইনভয়েস প্রিন্ট করতে পারবেন আচ্ছা হ্যাঁ প্রিন্ট করতে পারবেন আপনি তারপর হচ্ছে এক বাল অর্ডার স্টেটাস আপডেট করতে পারবেন স্টেটাস অনুযায়ী অর্ডারগুলোকে প্রসেস করতে পারবেন অর্ডারের টুকটাক নোট রাখতে পারবেন অর্ডারে আন্ডারে ডিসকাউন্ট দিতে পারবেন অনেক অনেক ফিচার আছে আপনার এই অর্ডার ম্যানেজার ম্যানে আন্ডার সোজা কথা আপনার চালান চালান লেখার ঝামেলা হাত থেকেও বাঁচাচ্ছেন যেহেতু অটো ইনভয়েস প্রিন্ট করা যাচ্ছে আর প্রত্যেকটি ইনভয়েস অর্ডার আপনার সারা জীবন রেকর্ড থেকে যাচ্ছে যেটা হচ্ছে আপনি যে কোনো সময় আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন আপনার এটাও ঘরের প্রতি বুঝতে হবে একটা কাস্টমার সারা বছর আপনার থেকে কত টাকা অর্ডার মানে প্রোডাক্ট কিনছে কয়টা কত কয়টা অর্ডার করছে সব রেকর্ডগুলো কিন্তু আপনার থেকে যাবে তো যাই হোক অনেক ফিচার বলতে গেলে এটার অনেক টাইম লাগবে আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাকে দেন হচ্ছে আপনার প্রোডাক্ট ম্যানেজার পাবেন যে মাধ্যমে আপনি আপনার যত আরেকটা দিন সেই অর্ডার ম্যানেজারের যখন আপনি ইউজ করবেন আপনার কোনো খাতা কলমের দরকারই হবে জাস্ট এটার মধ্যে আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন আর আপনার কয়েক গুণ টাইম সেভ হবে এন্ড সময় বেঁচে যাবে যখন আপনি এটার মাধ্যমে আপনার দৈনন্দিন অর্ডারগুলো প্রসেস করবেন বা ম্যানেজ করবেন আচ্ছা তারপরে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার এটার মাধ্যমে আপনি আপনার ই কমার্সের যত ধরনের প্রোডাক্ট আছে অ্যাড করবেন এডিট করবেন ডিলিট করবেন আপডেট করবেন যা খুশি তাই করেন এই এটার মাধ্যমে আপনি করতে পারেন প্রোডাক্ট তারপরে ধরেন ক্যাটাগরি ম্যানেজারের মাধ্যমে আপনি আপনার ই কমার্সের ওয়েবসাইটে যদি আপনি মাল্টি ক্যাটাগরি নিয়ে কাজ করেন ক্যাটাগরি অ্যাড করবেন এডিট করবেন ক্যাটাগরি তাম্বেল ব্যানার এভিথিং ক্যাটাগরি রেটে যা কাজ লাগে ইকমার্সে সব করতে পারবেন হচ্ছে ব্র্যান্ড ম্যানেজারের মাধ্যমে আপনি ই কমার্সের ব্র্যান্ড এড প্রোডাক্ট ডিসপ্লে করতে পারবেন আর এটার মাধ্যমে প্রোডাক্ট বোঝানো করতে পারেন তবে রং থাকলে এটা ম্যানেজ করতে পারবেন রঙ ম্যানেজার ডেলিভারি পার্টনার ম্যানেজার আছে এটার মধ্যে আপনার যেমন যাদের মাধ্যমে আপনি দিয়ে থাকেন তাদের অ্যাড করবেন হচ্ছে আপনি সারা

এই সিস্টেম যখন আমরা আপডেট করব নতুন নতুন ভার্সন রিলিজ হবে আপনি এখানে ঢুকলে দেখতে পারবেন নতুন ভার্সন রিলিজ হয়েছে একটা ক্লিক করবেন জাস্ট আপনার সিস্টেম আপডেট হয়ে যাবে এটাতেও কোনো জাস্ট টেকনিক্যাল নলেজ জানার আপনার প্রয়োজন নেই ওকে আপনি জাস্ট আপনার বিজনেসে ফোকাস করতে পারবেন তারপরে পেজ ম্যানেজারের মাধ্যমে আপনার প্রত্যেকটা ই কমার্স বা ওয়েবসাইটে ডিফল্ট কিছু পেজ থাকতে হবে যেমন অ্যাবোটাস টার্ম এড কন্ডিশন প্রাইভেসি পলিসি ডেলিভারি পলিসি এই পেজগুলো থাকতে হবে না হলে হচ্ছে গুগল ফেসবুক এই সাইটগুলোকে একটু স্প্যাম মনে করে সো এই পেজগুলোর ডাটা এডিট আপডেট ম্যানেজ এখান থেকে আপনি করতে পারবেন ঠিক আছে জিনিসগুলা চেঞ্জ করতে পারবেন অনলাইন টুলস সো আর এই আপনার ওয়েবসাইট ম্যানেজ করতে বিভিন্ন ধরনের টুলস লাগে টুকটা যেমন ছবি এডিট করতে হয় পিএনজি থেকে জেপিজি তে কনভার্ট করতে হয় রিসাইজ করতে হয় তারপরে টুকটাক অনেক ধরনের ছোট ছোট অনলাইন টুলস লাগে যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে একটা ম্যানেজার আছে ওখানে সবগুলা লিঙ্ক আছে মানে ক্লিক করে আপনি ডাইরেক্ট চলে যেতে পারবেন সব বোঝানো আছে সাজানো থাকবে ওখানে তারপরে হচ্ছে আচ্ছা ও টুলস আচ্ছা টুলস হচ্ছে কিছু টুলস আছে যেটা আপনার কাজে লাগবে পরে